বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। বন্ধুরা, আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে এই বাড়ি থেকেই ভিডিওটা শুরু করলাম। ওই বাড়ি এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বলুন তো? 8:10। তো ওই বাড়ি থেকে চলে এসেছি, মেয়ে স্কুলেও চলে গেছে। আর আজকে ওই বাড়িতে তেমন কিছু রান্নাবান্না করিনি, শুধু ভাত করেছি। কেননা রান্না আমার অলরেডি আছে, ডাল আছে, তারপরে চিংড়ি মাছটা করেছিলাম সেইটা আছে, ভেটকি মাছ করা আছে। ওই জন্য আজকে রান্না করিনি, ওইগুলোকে গরম করে খেয়ে নেবে। আর আমি দেখি কি করব, কেননা সেরকমভাবে মাছ নেইও ওই বাড়িতে। আর যেটা মাছ আছে হচ্ছে চারাপোনা মাছ, চারাপোনা মাছ আবার ও খায় না, তাই জন্য বেকার বেকার করে কোনো লাভ নেই। যেটা আছে বললো আমি ওইগুলোই খেয়ে নেবো গরম করে। আর আমি দেখি মা এখানে কি রান্না করছে। তো আর সত্যি কথা, কালকে রাত্রি থেকে হট করে না মাথাটা খুব যন্ত্রণা করছে। দেখুন, মাথায় তেলও দিয়েছি, মাথাটা যন্ত্রণা করছে। হ্যাঁ, একটু জ্বর জ্বর মতন লাগছে। অ্যাকচুয়ালি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, আর এই ওয়েদারে দেখবেন সবার ঘরে ঘরে কিন্তু জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু হয়। আর এখন কিন্তু এই সিজনে একটু সতর্ক থাকবেন, এই সিজনে কিন্তু ডেঙ্গি তারপরে ম্যালেরিয়া এগুলো কিন্তু বেশি হচ্ছে, মানে জ্বর থেকে এগুলো হচ্ছে। তো একটু সতর্ক থাকবেন, মশার ধূপ খুব জ্বালিয়ে রাখবেন। বাচ্চারা থাকলে একটু সতর্ক করে রাখবেন বাচ্চাদেরকে, কেন খুব কিন্তু ডেঙ্গি হচ্ছে এখন। তো গিয়ে তো আমারও গা হাত পা ব্যথা। অ্যাকচুয়ালি বৃষ্টির জল মাথায় পড়ছে, কখনো বেরিয়ে যাচ্ছি, এই করছি ওই করছি, সেই থেকেই মাথাটারও যন্ত্রণা করছে। আর কালকে রাত্রিবেলা হঠাৎ দেখছি 9:30 ওই বাড়িতে গিয়ে খুব গা হাত পা ব্যথা, শীত করছে, রীতিমতন শীত করছে। তো একটা প্যারাসিটামল খেয়ে রাত্রিবেলা খাবার খেয়ে শুয়ে পড়েছি, কালকে আর কিচ্ছু করিনি। হ্যাঁ, মানে কি বলুন তো বন্ধুরা, রোজ দিন না হয়ে ওঠে না, রোজ দিন ভিডিও করে এডিট করে মানে হয় ঠিকই, যদি মানে বাড়িতে থাকি বা যদি একটাই মানে একভাবে যদি বাড়িতেই থাকি না তাহলে হয়, কিন্তু আমাদের তো বেরোতে হয়, আমাকে অফিসেরও দিকটা দেখতে হয়। হ্যাঁ, সেই দুটো দিক মেনটেন করে আমার পক্ষে রোজ না হয়ে ওঠে না। তো জাগিয়ে এই কথাটা আমি অনেকবারই বলেছি, কিন্তু কিছু করার নেই, এটা তো আমার ফল্ট। তো এখন স্নান ঠান করি, আর স্নান করতেও না আজকে ইচ্ছা করছে না, কেন বলুন তো এত ঠান্ডা ঠান্ডা লাগছে, মাথাটা ভার। কিন্তু স্নান না করে অফিসে যাওয়াও যাবে, এটা বলুন তো যাওয়া যায় কখনো? তো জাগিয়ে স্নান করতে যাব। হ্যাঁ, আর মাথাটাতে তো একটু শ্যাম্পু দিতে হবে, কেন এই তেল চিপচিপ করে আমার ঠিক বেরোতে ইচ্ছা করে না। আরও যেন তেল চিপচিপ হয়ে থাকলে না মুখ চোখ জানি আরও কেমন লাগে। তো দেখি মা এখন কি রান্না করছে। আর মায়ের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, দেখবে এই দেখুন মায়ের কিন্তু সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, জল মিষ্টি দিয়ে দিয়েছে, ফুল দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর আমি বেশি কাছে যাচ্ছি না, কারণ আমার তো এখনো স্নান হয়নি। আর ওই দিকে ওই যে এই যে ননি, ননি স্নান হয়ে গিয়ে ননি খাচ্ছে এখন। আর ওই দিকে রাধা মাধব, সব এরা এখন নিচেই বসে, কিছু করার নেই, কিছু করার নেই। ঘন্টু বাবা তো ছোট আর এরাও ছোট, ওই জন্য কিছু করার নেই। আর দেখি মা কি রান্না করছে। মা কি রান্না করছে গো? কাঁচাগোনা মাছ দিয়ে টমেটো দিয়ে অল্প ঝোল হবে, কালকে ইলিশ মাছ রান্না করা আছে। ও, শুধু মাছ আর ভাতই হবে? তরকারি না মা, আলুর তরকারি? এটা দিয়ে মুড়ি দিয়ে আমাকে দিয়ে দিও, টিফিনে খাওয়া হয়ে যাবে। আর ভাত হয়ে গেছে, ভাত ওইদিকে আমাকে বেড়েও দিয়েছে, যেদিকে বেড়েও দিয়েছে বেড়েও দিয়েছে। আর এখন ওই না সব মানে কাটাপোনা মাছ দেখবেন জ্যান্ত মাছ হলেও তাও সবজি দিয়ে খেতে ভালো লাগে, ঝিঙে পটল এগুলো দিয়ে খেতে ভালো লাগে। কিন্তু এগুলো তো বরফের মাছ, মানে একটু বড় সাইজের মাছ, এগুলো দিয়ে না ঝিঙে পটল দিয়ে খেতে ভালো লাগে না। তাই জন্য মানে আগের দিনকেও মা করেছিল, ঝোলের কোনো টেস্টই হয়নি, এমন একটা ঝোল মানে কেমন একটা জানি হয়েছিল। তো যাক, এখন স্নান করে আসি, তারপর রেডি হয়ে তারপর আবার আসছি। তো রেডি হয়ে গেছি, আর সেরকম কিছু রেডি হয়নি, শুধু মাথাটাকে শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে কেন ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা যন্ত্রণা করছে। আর এদিকে হচ্ছে আমার টিফিনও পুরো রেডি হয়ে গেছে, এই যে টিফিন পুরো রেডি হয়ে গেছে, এইটা খাবো এখন। আর ব্রেকফাস্টেরও রেডি হয়ে গেছে, এই যে
ব্রেকফাস্টটা কিন্তু খুব সুন্দর, চানাচুর মুড়ি তরকারি। হ্যাঁ, কাদের কাদের এরকম ভালো লাগে খেতে আমাকে কমেন্ট করে জানাবেন তো। আর এই তো ভাত আছে, ভাতও হয়ে গেছে। আর এই যে মাছের ঝোল, মাছের ঝোলও হয়ে গেছে। তো যাই, এবার অফিসে গিয়ে কথা হবে। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আর আমার কিন্তু স্কুল থেকে এসে স্নান করা হয়ে গেছে। এখন আমি ঠাকুরদের খেতে দেব। ওরা এখানে খাচ্ছে হচ্ছে আম, তার সঙ্গে খেজুর আর জল। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু জোরে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল। বন্ধু কি করছো, কি করছো তুমি? টিভি দেখছো? পড়াশোনা করেছো? ওটা কি খাচ্ছ? হ্যাঁ, কি খাচ্ছ? কি আর এটা কি দেখছো টিভিতে তুমি? এখানে বসো, পড়তে বসো, পড়তে বসো। আর চারিদিকে ছড়িয়ে রেখে দিয়েছে। তো অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর ঘন্টু বাবার উৎপাতটা দেখেছেন? এই দেখুন ঘন্টু বাবার উৎপাত, দেখুন কি ধরছিস, কি রে? না রিমোট ধরবি না, বকবে, রিমোট ধরবি না, দেখছি কিন্তু সবাই। তুই করেছিস, তুই দুষ্টুমি করেছিস, সবাই দেখছে। সবাইকে হ্যালো বলে দাও, হ্যালো বলো, হ্যালো। হ্যাঁ, আমি দুষ্টুমি করছি। আর চারিদিকে শুধু ফেলে রেখে দিয়েছে, যে চারিদিকে ফেলে রেখে দিয়েছে। আর অনেকক্ষণ আগেই তো চলে এসেছি, এসে একটুখানি ওকে দেখছিলাম, কারণ সোমবার দিনকে ওর একটা এক্সাম আছে, ইংলিশ লিটারেচার এক্সাম আছে, তাই সেটা দেখছিলাম। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ফোনে কোনো চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিয়ে এগুলো কাজগুলো করছিলাম। আর এখন ঘড়িতে বেজে গেছে 8:30, আর একটুখানি বাকি আছে, দেখি কি পড়ছে না পড়ছে। তারপরে একটু পড়তে চায় না, মানে কি বলবো, না নিয়ে বসলে হয়ও না আর পড়তেও চায় না। আর এই ঘন্টু বাবার জ্বালাতে আরোই পড়তে চাইছে না। তো এখন রেডি হব, ওই বাড়িতে যাব। তো তার আগে এগুলো কাজগুলো গুছিয়ে নিই, কী করছে না করছে গুছিয়ে নিই। আর কালকে আবার শনিবার, শনিবার দিনকে তো ওর আরও চাপ। শনিবার দিনকে সকালবেলা অ্যাবাকাস থাকে, তারপরে এখন আবার নাচের স্কুল আরও এগিয়ে দিয়েছে, কেন নাচের স্কুলে হচ্ছে প্রোগ্রাম স্টার্ট হচ্ছে। ওদের তো অক্টোবরে প্রোগ্রাম হবে, সেপ্টেম্বর অক্টোবরে প্রোগ্রাম হয়। তো সেই প্রোগ্রামের জন্য, রিহার্সালের জন্য এবার টাইম করে দিয়েছে হচ্ছে দুটো থেকে 4 অবধি হবে, মানে একটু এক্সট্রা টাইম দিয়েই হবে। তো মানে অ্যাবাকাস থেকে এসে তড়িঘড়ি করেই আবার নাচের স্কুল বেরিয়ে যেতে হবে, কালকে মারাত্মক লেভেলের চাপ থাকবে। সেইটাই ওকে বলছিলাম, কালকে তো পড়ার টাইমই পাবি না এক ফোঁটা, আর নাচের স্কুল থেকে এসে কাল আবার নিয়ে যেতে হবে ভ্যাকসিন, মানে একটার পর একটা। এবার কালকে সারাদিনই টাইম পাবে না, তাই জন্য বললাম এখনই যতটা পারবি পড়ে রাখ, তারপর রোববার দিন দেখা যাবে। Up, I heard cries of astonishment all around me. I felt rather miserable. কি করছো? হ্যাঁ, কি করছো? এটা দুষ্টুমি কাকে বলে? দুষ্টুমি কয় প্রকারের হয়? দুষ্টুমি কয় প্রকারের হয় তুমি জানো না? এগুলো কি করছো? কি করছো বাবা, পড়া হয়ে গেল? এবার আঁকছো? কি আঁকা? ঝাড়ুদার? এখন একে রাখ বুঝলি, কালকে সকালবেলা রং করবি। এই চল, এই একটু থাকা যায় না, এ জ্বালাতে, ঘন্টু বাবার জ্বালাতে এসেই উৎপাত শুরু করে দিল। তাকাবি না একদম, কারোর দিকেই তাকাবি না, তুই কারোর দিকে তাকাবি না। না বাবা পড়ো তুমি। তো এসে গেছি এই বাড়িতে, আর এখন এসে কি কাজ বলুন তো, রান্নাঘরের এগুলোকে সব গুছাতে হবে। এই যে বোতলগুলোকে ভরবো, অনেকগুলো বোতল জড়ো হয়ে গেছে। আর এই যে বাসনগুলো গুছাতে হবে, কেন কালকে বাসনগুলো গোছানো হয়নি, তাই গুছিয়ে নেবো আর বোতলগুলোকে ভরবো। তো এটা দেখাচ্ছি না, কেন রোজই একই কি দেখাবো আর বোতল ভরা। তো করে নিই কাজটা, তারপরে আবার আসছি।
তো রাতে ডিনার চলে এসেছে, আর ডিনারের জন্য আজকে অর্ডার করেছিলাম আমিনিয়া স্পেশাল বিরিয়ানি। তো মনটা তো খুব আনন্দ ছিল, কেননা অনেক দিন বাদে বিরিয়ানি খাবো, কিন্তু অর্ডারটা হাতে পাওয়ার পরে যখন সার্ভ করছি তখন দেখি বিরিয়ানিটা না একদম একটু গলে গলে গেছে, মানে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে চালটা, ঠিক মনের মতন লাগলো না কি, কিন্তু কি করব, ভালোবাসি তো বিরিয়ানি খেতে, তবু ওইটাই আর কি খেয়ে নিলাম। আর এটা স্পেশাল বিরিয়ানি ছিল বলে এর মধ্যে দুটো আলু, দুটো চিকেনের পিস ছিল, আর ডিম যেরকম থাকে সেরকমই ছিল। তো আমি তো এটাই খেয়েছি, কিন্তু ওর জন্য ও আবার অর্ডার দিয়েছিল হচ্ছে আমিনিয়ার একটা স্পেশাল চিকেন কারি, তো সেটা দিয়ে একটুখানি ও খেলো। আর কিন্তু আমার না ওই চিকেন কারিটা একদমই ভালো লাগে না খেতে, কেন বলুন তো, আমার যেন মনে হয় চিকেন কারিটার মধ্যে অতিরিক্ত আর কি মশলা দেওয়া, অ্যাকচুয়ালি আমিনিয়ার সব এগুলোতে রিচই হয় ঠিকই, কিন্তু ওটাতে যেন একটু বেশি রিচ লাগে আমার, তাই আমি খাই না, আমি শুধু বিরিয়ানিটাই খেলাম। তো এটা খেতে খেতেই বন্ধুরা আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আর যদি আমার ভিডিও এই অবধি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। তো বাই বাই।